বুধবার রাজধানীর এডিনগরস্থিত পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন দপ্তরের শূন্যপদের জন্য নির্বাচিতদের মধ্যে চাকুরি নিয়োগপত্র প্রদান করা হয় সিডিপিও আইসিডিএস সুপারভাইজার পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার প্রভৃতি পদে মোট চারশো চুয়াত্তর জনকে চাকুরি নিয়োগপত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মুখ্য সচিব জে কে সহ অন্যান্যরা এদিন নির্বাচিতদের মধ্যে অফার বিলি করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন দু আঠারো সাল থেকে এখন পর্যন্ত মোট তেরো হাজার ছয়শো একষট্টি জনকে বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন দু হাজার উনিশ কুড়ি অর্থবছরে গ্রুপ সি পদে নয়শো পঁয়ষট্টি জনকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে কুড়ি একুশ অর্থবর্ষে গ্রুপসি পদে ছয়শো উনত্রিশ জন একুশ বাইশ অর্থবর্ষে দুই হাজার ছয়শো নিরানব্বই জন বাইশ তেইশ অর্থবর্ষে পাঁচ হাজার চুয়াল্লিশ জন এবং তেইশ চব্বিশ অর্থবর্ষে এক হাজার নয়শো ছেষট্টি জনকে গ্রুপসি পদে অফার দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরো জানান দু হাজার একশো জনকে উনিশ কুড়ি অর্থবর্ষে একশো চুয়াত্তর জনকে কুড়ি একুশ অর্থবর্ষে একশো একাত্তর জনকে একুশ বাইশ অর্থবর্ষে একশো চৌত্রিশ জনকে বাইশ তেইশ অর্থবর্ষে একশো ষোলো জনকে এবং তেইশ চব্বিশ অর্থবর্ষে আটাত্তর জনকে গ্রুপ ডি পদে সরকারি চাকরির অফার প্রদান করা হয়েছে এই প্রসঙ্গে কোনো নেতার নাম না করে বিরোধী নেতৃবৃন্দের বিরুদ্ধে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা বিভিন্ন সময় সরকারের নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন কিন্তু আমরা সেই বিতর্কে যেতে চাই না কারণ কথা না বলে স্বচ্ছতার সাথে কাজ করাই সরকারের লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আমরা নশো ছিয়াশি জনকে আমরা চাকরি দিয়েছি গভর্নমেন্ট চাকরি আউটসোর্সিং আছে প্রচুর জায়গায় আমরা আউটসোর্সিং প্রচুর বিধানসভায় কিন্তু আমরা যে কতজন মানুষকে আমরা অ্যাবজর্ভ করেছি দু হাজার উনিশ কুড়িতে গ্রুপ সিতে পঁয়ষট্টি জন কুড়ি একুশে ছশো উনত্রিশ জন একুশ বাইশে দু হাজার ছয়শো নিরানব্বই জন এবং দু হাজার বাইশ তেইশে পাঁচ হাজার চৌচল্লিশ জন দু হাজার তেইশ চব্বিশে এক হাজার নয়শো ছেষট্টি তাহলে বলছে চাকরি নেই চাকরি দেওয়া হয় না গ্রুপ ডিতে আমরা দু হাজার আঠারো উনিশে একশো একশো জনকে দিয়েছি দু হাজার উনিশ কুড়িতে একশো চুয়াত্তর জন এবং কুড়ি একুশে আমরা একশো একুশ জন একুশ বাইশে আমরা একশো চৌত্রিশ বাইশ দেশে একশো ষোলো দু হাজার তেইশ চব্বিশে আমরা আটাত্তর জন তো সর্বমোট আমরা তেরো হাজার ছশো একষট্টি জনকে আমরা গভর্নমেন্ট চাকরি আমরা দিয়েছি তো ভাববার বিষয়ে অনেকে বলেন এগুলো কিন্তু আমরা মানে কাজে বিশ্বাসী আমরা তো প্রচারের প্রচারটা কম করি তো এই কারণেই অনেকে যারা তা করেন তারা এগুলো বলে খুব করে করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা তিনি জানান প্রাপ্তদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করা হবে যাতে তারা স্বচ্ছতার সাথে প্রশাসনিক কাজকর্ম করতে পারেন এই লক্ষ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বিউরো রিপোর্ট আর ই নিউজ